ধূপগুড়িতে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ এসএফআই সমর্থকদের। রাজ্যে প্রধানমন্ত্রীর সফরকালে জেলার একাধিক জায়গায় এদিন প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, কোথাও কুশপুতুল দাহ করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এদিন ধূপগুড়ির লোকাল কমিটির উদ্যোগে এসএফআই কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান সমর্থকেরা। নরেন্দ্র মোদীকে রাজ্য থেকে চলে যাওয়ার জন্য গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। যে আজকে রাজ্যের বুকে ফ্যাসিস্ট সরকারের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে পা রেখেছে, আমরা ছাত্র যুবরা ওনাকে হুঁশিয়ারি দিতে চাই। এ বাংলার মাটি ক্ষুদিরাম বোসের মাটি, এ বাংলার মাটি রবীন্দ্রনাথ নজরুল ইসলামের মাটি, এ বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। নরেন্দ্র মোদীকে গো ব্যাক জানাই, নরেন্দ্র মোদীকে ধিক্কার জানাই, ফ্যাসিস্টদের এই বাংলায় কোনো স্থান নেই। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র যুবরা আজকে সারাদিন রাস্তায় আছি, আমরা রাস্তায় থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, মানে আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা ধিক্কার জানাচ্ছি মোদীকে, যে ফ্যাসিবাদ এই বাংলায় চলবে না, বাংলা থেকে মোদী অবিলম্বে ফিরে যাও। বাংলা থেকে হাত দুটো।